নোয়াখালীর সোনাইমুড়িতে মোটরসাইকেল ও যাত্রাবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে বাবা ও ছেলে আহত হয়েছে আরও চারজন সকালে জয়াগ ইউনিয়নের চাটখিল সোনাইমুড়ি সড়কের জুনুতপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান মোটরসাইকেলটি জয়াগ ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের ছোটকেগনা জুনুতপুর পোলের গোড়া এলাকায় পৌঁছলে নোয়াখালী গামী বেপরোয়া গতির জননী বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এতে পল্লী চিকিৎসক লিটন ও তার দুই ছেলে গুরুতর আহত হয় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিটন ও তার ছোট ছেলেকে মৃত ঘোষণা করেন